নিপুণ শিল্পের কারুকাজ, উন্নত মান ও সৌন্দর্যের কারণে তেঁতুলিয়ার টুপির চাহিদা দেশ জুড়ে। এখানে রয়েছে টুপির 8 থেকে 10টি কারখানা, যেখানে কর্মসংস্থান হয়েছে স্থানীয় প্রায় 2000 মানুষের। এই জায়গায় আমি কাজ করতেছি মোটামুটি 6-7 বছর ধরে, 4-5 বছর কাজ করি, আল্লাহর রহমত, ফ্যামিলি নিয়ে ভালোভাবে আছি। আমি আগে ঢাকায় থাকতাম, চিন্তা ভাবনা করলাম যে আমি আর ঢাকায় যাব না, এখানে কাজ করব, ফ্যামিলি নিয়ে কাজ করতেছি, মোটামুটি ভালোই চলি। সংসারের কাজের ফাঁকে মহিলারা এবং স্কুল কলেজ পড়ুয়া শিক্ষার্থীরাও লেখাপড়ার ফাঁকে এখানে খণ্ডকালীন কাজ করে পাচ্ছেন বাড়তি আয়ের সুযোগ। যখন স্কুল কলেজ বন্ধ থাকে তখন আমি কারখানায় কাজ করি, আর এখন আমাদের মৌসুম, ঈদের সময় কাজের খুব চাহিদা, তো আমি কাজ করতেছি সারাদিন, আর এই কাজের টাকা দিয়ে আমি লেখাপড়া খরচ চালাই, আর বাড়িতে বাবা মা খরচ চালাই আর কি। আমি বাড়িতে আমার সংসারের কাজ কাম করে তারপরে আমি এখানে আসি, টুপির কাজ করি। এতে দেখা যায় এই টুপির কাজ করে আমার সংসারের মানে সুন্দরভাবে আমার সংসার চলে। তেঁতুলিয়ার টুপি দেশের গণ্ডি পেরিয়ে এখন রপ্তানি হচ্ছে মধ্যপ্রাচ্যে। স্বল্প লাভের পাশাপাশি কর্মসংস্থান সৃষ্টি আর মানসম্মত টুপি তৈরির মাধ্যমে দেশের সুনাম ছড়িয়ে দেওয়া সম্ভব হচ্ছে বহির্বিশ্বেও, এমনটাই বললেন এই শিল্পের উদ্যোক্তারা। অনেক শ্রমিকের কর্মসংস্থান হয়েছে, আরও যদি সরকারের কোনো পৃষ্ঠপোষকতা থাকে, স্বল্প সুদে আমাদের ঋণ সহায়তা করে, তাহলে দেখা যাবে যে আমরা আরও উন্নত করতে পারবো, আরও শ্রমিক খাটতে পারবে, আমরা যত মেশিন বাড়াইতে পারবো তত শ্রমিক এখানে খাটতে পারবে, তাহলে আমাদের এখানে এলাকার বেকারত্ব দূর হবে। এই শিল্পের বিকাশে প্রত্যন্ত এসকল গ্রামেও সৃষ্টি হতে পারে আরও কর্মসংস্থান, যা দারিদ্রতা দূরীকরণে ভূমিকা রাখার পাশাপাশি বাড়াবে বৈদেশিক মুদ্রা প্রবাহের গতি। আরিফিন মাসুদ, বাংলাদেশ টেলিভিশন।